নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি একটা পালো পিঠে বানাবো, পালো বলে বা পালো পিঠেও বলে। চাল ভিজিয়ে দিয়েছিলাম 10টার সময়, তাই আমি চালটা এবার বেটে নেব। চলুন শুরু করি বাটাটা। এটা গুঁড়া চালেও হয়, আবার চাল ভিজিয়েও হয়, তাই আমি ভিজিয়ে দিয়েছিলাম, আমি বেটে নেব। এটা ভালোভাবে বাটার জন্য দুবার করে বাটতে হবে, তাহলে বাটাটা খুব সুন্দর হবে। চাল গুঁড়ো করাটা একবারে হয়, আর চাল বাটাটা দুবার করতে হবে। এটা আমার প্রথম লিয়েছিলাম, সেটা বাটলাম। এবার এটা আমার খেজুরের গুড়, এটা আমি হাত কেটে নেব। পাটালি গুড় কতজন আখের গুড় দেয়, চিনি দেয়, আমি খেজুরের গুড় দেবো। খেজুরের গুড় দিয়ে খেতে টেস্টি হয়, ভিলা ভালোই লাগে খেজুরের গুড় দিয়ে। এটা লাচ হাঁড়িতে দিলাম, লবণটা নামাইনি। এই হাঁড়িটাতে আমার ল্যাবদা কালি পড়ায় আছে, সকাল দুপুর বেলায় জল গরম করি চান করা হয়েছিল। এটা অল্প লবণ, এটা লবণ, এটা এলাচ দেওয়া আছে। এবারে চালের গুঁড়োটা আমি গুলে নেব। যত পালো পিঠে শীতকালেই খায়। এটা আমি হাতে করে আগে ওপরে সব গুলে নেব, দলা থাকলে হবে না, দলা থাকলে সেটা দলেই থেকে যাবে। হাতে করে হাতে করে ভালো করে গুলতে হবে। আর এই পালো পিঠেটা বাটা চালে ভালো হয়, গুঁড়ো চালেও হয়, যারা না পারে তারা গুঁড়ো চালেও করে। আর এই চাল বাটাটাই ভালোই হয়। এবারে হাঁড়িতে আমি দিয়ে দেবো। ডবল জল দিতে হবে, এটা সেদ্ধ হবে, তারপরে আমি গুড়গুলো দিয়ে দেবো। শিলটা আমি ধুয়ে রাখবো। হাঁড়িটা আমি বসিয়ে দেবো,
এবার নাড়তেই থাকতে হবে। দিয়েছে খেজুরে গুড় দিয়েছে, একটু চিনিও দেবো। দুধটা পরে দেবো, পালোতে দুধ দিতে হয়, পালোতে দুধ ছাড়া পালো খেতে নাই। আমার শাশুড়ি মা বলতো কিন্তু পালো করলে কোনো দিন দুধ ছাড়া পালো করবে না। এইটা আমি জল চাল দুধ সব একসঙ্গে দিয়ে দেবো, দুধটা কোনো দিনই দেবো। তারপরে এটা আপনি ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে, যেরকম আপনারা সুজি রান্না করেন ঘন হয়ে যাবে, সেরকম ঘন হয়ে যাবে। তারপর আমি নামাবো, তার তখন নাড়তেই হবে, নাড়া বন্ধ করলে এটা দলা পেকে যাবে, পালোটা নেড়ি নেড়িয়ে থাকতে হবে। আর আপনারা যদি করেন খেজুরে গুড় দিয়েই সুজি পালো করবেন, খেতে খুব স্বাদ, আখের গুড়ের থেকে খেজুরে গুড়টার টেস্টটা ভালো। এই দেখুন ঘন হয়ে গেছে, এটা ঘন হয়ে যাবে। খেজুরের গুড় আর দুধ আর একটু এলাচ দিয়েছি, পালোটা দেখবেন পরে আপনারা খেয়ে, হেভি লাগবে। এটা হালকা হালকা জাল দেবেন, পালো পিঠেটা আমার হয়ে গেছে। এবার আমি থালাতে ঢেলে রেখে দিলাম, সারা রাত থাকবে, সকালে আমি আপনাদেরকে কেটে দেখাবো পালো পিঠি রেডি। এই পালোটা নিয়ে আমি সারা রাত রেখে দিয়া সকালে কেটে খাই। রাতে যেটা থালায় ঢেলে রেখেছিলাম সারা রাত রেখেছিলাম, যে সকালবেলায় এই দেখুন জমে গেছে, তাই কাটবো। জমি গেছে, আবার কি জমবে? খুনতে আনতে হবে, খুনতে করে করতে যাবো। আর তুলব খেতে খুব সুন্দর হয়েছে, দেখলেন তো কিভাবে পালো বানালাম। আপনারাও বানাবেন, বাড়িতে খাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।